অনেকের কাছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র আঁকাকে একটা জটিল সমস্যা বলে মনে হয় কিন্তু আসলে বিষয়টা তেমন নয় ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র আঁকা খুবই সহজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্বে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র আঁকার কৌশল শিখব আমরা প্রথমেই এই পর্বে ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এই ফাংশনটির লেখচিত্র আঁকব তাহলে যে কোনো লেখচিত্র আঁকার জন্য প্রথমেই আমাদের অক্ষরেখা দুটি এঁকে নিতে হয় অর্থাৎ ধরা যাক এটি হলো এক্স অক্ষ আর এটি হলো ওয়াই অক্ষ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আমরা যদি দাগাঙ্কিত করি ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি Tavel, y দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু আমরা করি তাহলে y হল সাইন এক্স এই ফাংশনটির লেখাচিত্রে আঁকার জন্য প্রথমে আমাদেরকে একটি টেবিল বা সারোনি তৈরি করতে হবে সারুনিটি হবে এরকম এটা হলো এক্স এর মান আর এটি হল ওয়াই এর মান ধরা যাক আমরা এক্সের মান মাইনাস পাই থেকে প্লাস পাই এই সীমারেখার মধ্যে এই ব্যবধির মধ্যে এই লেখচিত্রটি আঁকতে চাই তাহলে এক্সের মান যখন মাইনাস পাই হবে তাহলে সাইন মাইনাস পাই এর মান হল শূন্য এক্সের মান যখন মাইনাস পাই বাই টু হবে সাইন মাইনাস পাই বাই টু এর মান হল মাইনাস ওয়ান এক্সের মান যখন শূন্য হবে তখন সাইন জিরো ডিগ্রি বা সাইন শূন্য ইকুয়াল টু হল শূন্য একইভাবে এক্সের মান যখন পাই বাই টু হবে সাইন পাই বাই টু এর মান ওয়ান এক্সের মান যখন পাই হবে তখন সাইন পাইয়ের মান শূন্য এবার আমরা এই এক্স অক্ষ এবং ওয়াই এই বিন্দুগুলোর মান বসিয়ে দেবো অর্থাৎ এক্সের মান যখন মাইনাস পাই মাইনাস পাই হল মাইনাস ওয়ান টু থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই জায়গায় এর মান যখন মাইনাস পাই হবে তখন ওয়াইয়ের মান শূন্য তার মানে এই বিন্দুটি হবে মাইনাস পাই জিরো এর মান যখন মাইনাস পাই বাই টু অর্থাৎ মাইনাস পাই বাই টু মানেটা পাই মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তার মানে এখানে মান যখন মাইনাস পাই বাই টু তখন ওয়াইয়ের মান হলো মাইনাস ওয়ান তার মানে এই বিন্দুটি এর মান যখন জিরো তখন এর মান জিরো তার মানে এই বিন্দুটি এক্সের মান যখন পাই বাই টু তখন মান ওয়ান পাই বাই মানে হলো ওয়ান এ হলো ওয়ান তার মানে তখন মান হলো ওয়ান আর এক্সের মান যখন পাই পাই মানে হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি তখন ওয়াইয়ের মান হলো জিরো তাহলে এই যে পয়েন্টগুলো আমরা পেলাম এই বিন্দুটি এই বিন্দুটি এই বিন্দুটি এই বিন্দুটি এই পয়েন্টগুলোকে যদি আমরা সংযুক্ত করি স্মুথ কার্ভের মাধ্যমে তাহলে আমাদের এরকম একটি লেখচিত্র তৈরি হয় এরকম একটি লেখচিত্র তৈরি হয় তাহলে এই যে লেখচিত্র এই লেখচিত্রই হল ওয়াই ইকুয়াল টু এক্স এই ফাংশনের লেখচিত্র এবার ধরা যাক আমরা ওয়াই ইকুয়াল টু টু এক্স এই ফাংশনের লেখচিত্র রাখতে চাই তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু টু এক্স এই ফাংশনটির জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করতে হবে তাহলে সেই সারণটি কেমন হবে ধরা যাক এখানে হলো ওয়াইয়ের মান অর্থাৎ ওয়াই ইকুয়াল টু টু এক্স আর এখানে ছিল ওয়াই ইকোয়াল টু এক্স তাহলে এক্সের মানকে দুই দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ দুইকে শূন্যকে দুই দিয়ে গুণ দিলে শূন্য মাইনাস টু শূন্য টু শূন্য তাহলে এক্সের মান যখন মাইনাস পাই তখন এর মান হবে শূন্য এক্সের মান যখন মাইনাস পাই অর্থাৎ মাইনাস ওয়ান তখন এর মান হলো মাইনাস টু আর এক্সের মান যখন শূন্য তখন এর মান হবে শূন্য এক্সের মান যখন পাই বাই অর্থাৎ এখানে হলো পাই বাই তখন এর মান হবে টু আর এক্সের মাল যখন পাই তখন এর মাল হবে শূন্য তাহলে আমরা দেখছি যে টু সাইন এক্সের লেখচিত্রের অ্যাম্প্লিচিউড অর্থাৎ উচ্চতাটা বেড়ে যাচ্ছে এই বিন্দুগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে আমরা এরকম একটি লেখচিত্র পাব অর্থাৎ এরকম একটি লেখচিত্র পাব অর্থাৎ আগের যে লেখচিত্রটি ছিল তার পিক পয়েন্টের উচ্চতাটা বেড়ে গেল অর্থাৎ এখানে পাই এর পাই বাই টু এর মান আগে ছিল ওয়ান এখন হবে টু পাইয়ের মান আগেও শূন্য এখনও শূন্য জিরোর মান আগে জিরো এখনও জিরো মাইনাস পাই বাই টু এর মান আগে ছিল মাইনাস ওয়ান এখন হলো মাইনাস টু আর মাইনাস পাইয়ের মান আগেও শূন্য এখনও শূন্য এবার ধরা যাক আমরা আরেকটি ফাংশনের লেখচিত্র আঁকতে চাই অর্থাৎ ধরা যাক আমরা ওয়াই ইকুয়াল টু টু প্লাস এক্স এই ফাংশনটির লেখচিত্র আঁকতে চাই তাহলে ওয়াই ইকুয়াল টু টু প্লাস ফাংশনটির জন্য আমরা যদি সারণিটি তৈরি করি তাহলে এই এক্সের এই এক্সের মানের জন্য আমরা যে ওয়াইয়ের মান পাবো অর্থাৎ এক্সের মান পেলাম এই এক্সের সাথে দুই যোগ করবো অর্থাৎ আগে যেটার মান শূন্য ছিল এখন সেটার মান শূন্য প্লাস টু টু হলো আগে যেটার মান মাইনাস ওয়ান ছিল সেটার মান মাইনাস ওয়ান প্লাস টু অর্থাৎ প্লাস ওয়ান হলো আগে যেটার মান শূন্য ছিল সেটার মান টু হলো আগে যেটার মান ওয়ান ছিল সেটার মান থ্রি হলো আগে যেটার মান শূন্য ছিল সেটার মান টু হল তাহলে এটা যদি একটি রেখা হয় অর্থাৎ ওয়াই ইকুয়াল টু টু রেখা হয় তাহলে এক্সের মান যখন মাইনাস পাই তখন ওয়ের মান হবে টু এক্সের মান যখন মাইনাস পাই বাই টু তখন ওয়াইয়ের মান হবে ওয়ান এক্সের মান যখন শূন্য তখন ওয়ের মান হবে টু এক্সের মান যখন পাই বাই টু তখন ওয়াইয়ের মান হবে থ্রি এক্সের মান যখন পাই তখন মান হবে তো অর্থাৎ এই বিন্দুগুলোকে যদি আমরা সংযুক্ত করি তাহলে আমরা এমন একটি লেখচিত্র পাই এভাবে আমরা সাইনেক্স সম্পর্কিত অনেকগুলো ফাংশনের লেখচিত্র তৈরি করতে পারি আমরা যদি জিও সফটওয়্যারের সাহায্যে এই ফাংশনের লেখচিত্রটি একটু দেখতে চাই তাহলে কেমন হয় ধরা যাক এটি হলো আমাদের জিও জেব্রা সফটওয়্যারের পেইজ আমরা যদি ওয়াই ইকুয়াল টু এক্স ফাংশনের লেখচিত্রটি আঁকি তাহলে সেই ফাংশনটি এরকম হবে আমরা দেখছি এটি একটি ওয়েবের মতো ফাংশন তৈরি করছে আমরা যদি ওয়াই ইকুয়াল টু টু এক্স এই ফাংশনের লেখচিত্র আঁকতে চাই তাহলে আমরা দেখছি সেই ফাংশনটি এরকম হচ্ছে অর্থাৎ জিরো জিরো বিন্দু এবং পাই জিরো বিন্দু এই বিন্দু দুটি একই থাকছে কিন্তু এর ভিতরে যে একটি কার্বের যে পিক পয়েন্ট অর্থাৎ উচ্চ বিন্দু অর্থাৎ চূড়া সেই চূড়াটা দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ আগে এটার মান ছিল ওয়ান এখন এটার মান হচ্ছে টু একইভাবে এখানে মাইনাস পাই বাই টুতে আগে যেটার মান ছিল মাইনাস ওয়ান এখন সেটার মান হয়ে গেছে মাইনাস টু ঠিক একইভাবে আমরা যদি ওয়াইকাল টু সাইন এক্স প্লাস টু এই ফাংশনের লেখচিত্র আঁকি তাহলে দেখা যাচ্ছে যে এই ফাংশনটি এই সাইনেক্স ফাংশনটি দুই ঘর উপরে উঠে গেল অর্থাৎ আগে যেটার মান ছিল শূন্য এখন সেটার মান হবে টু আগে যেটার মান ছিল ওয়ান এখন সেটার মান হবে থ্রি আগে যেটার মান ছিল মাইনাস ওয়ান এখন সেটার মান হলো প্লাস ওয়ান এভাবে আমরা জিও জেব্রাস সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই যে কোনো ফাংশনের লেখচিত্র পেতে পারি